প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ভিডিওগুলি দেখছো আশা করি আমাদের সবগুলি ক্লাস তোমরা বুঝতে পারছো আর ক্লাস না বুঝলে তো তোমাদের জন্য অনেকগুলো অপশন খোলা আছে যেমন আমরা যে ইউটিউবে তোমরা যে ক্লাসগুলি দেখছো তার কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যে কোনো সমস্যা তোমরা জানাতে পারো অথবা তোমরা আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্সের পেজে আমাদেরকে সমস্যাগুলি জানাতে পারো আমরা আমাদের সাথে আমাদের চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স প্রথম পত্রের লং টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে এটি তোমাদের বইয়ের ষষ্ঠতম অধ্যায় তো এই লং টার্ম ফাইন্যান্সিং এটা ইন্টারমিডিয়েটে যেমন আছে ঠিক বিবিএ এমবিএ এর বিভিন্ন ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলিতে আছে সুতরাং এখান থেকে তুমি যদি বেসিক নিয়ে যাও তো সেই সময় ক্লাসগুলি দিয়ে তোমার জন্য খুব সহজ হবে তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি দীর্ঘমেয়াদী অর্থায়ন দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা কি বুঝি দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে আমরা বুঝি যে যে অর্থায়নে যে অর্থায়নটা বলত 5 বছরের বেশি হয় কোন কোন বইতে দেওয়া আছে যে 10 বছরের বেশি হলে সেটাকে দীর্ঘমেয়াদী বলা হবে আর বাংলাদেশে বিভিন্ন বইতে দেওয়া আছে যে 5 বছরের বেশি হলে সেটাকে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছর মেয়াদি যেগুলি আছে যে ধরনের অর্থায়ন আছে সেগুলি আমাকে বলবো স্বল্প মেয়াদি 1 থেকে 5 বছর হলে সেটাকে বলবো মধ্যমেয়াদি 5 বছরের বেশি যত বেশি হোক সেটাকে বলবো দীর্ঘমেয়াদী আচ্ছা প্রকাশনী প্রকাশ করেছে চলো শুরু করা যাক আচ্ছা একটু বলেনি যে যারা আমাদেরকে যারা আমাদের ইয়ে পাচ্ছ না অর্থাৎ আমাদের ফেসবুক পাচ্ছ না এখানে কিন্তু আমাদের ফেসবুকের এই যে পেজটা দেখতেছো এটা একটু গ্রুপ এই গ্রুপে কিন্তু তোমরা গিয়ে তোমাদের জয়েন করতে পারো জয়েন করতে কোনো সমস্যা কিন্তু তোমরা এখানে সরাসরি প্রশ্ন করতে পারো আচ্ছা শুরু করি প্রথমে আসো দীর্ঘমেয়াদী বন্ড বা দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা আমরা কি বুঝতেছি দেখো যে ব্যবসা প্রতিষ্ঠানের নতুন প্রকল্প চালু করণে বা সম্প্রসারণে অর্থ প্রয়োজন হয় অনেক সময় প্রতিষ্ঠানের স্থবির থেকে সে অর্থ যোগান দিতে পারে না ফলে অর্থায়ন উৎস থেকে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করতে হয় যেমন আরবের কোম্পানি লিমিটেড নতুন একটি জাহাজ ক্রয় করতে চায় যার জন্য ব্যয় হতে পারে 100 কোটি টাকা উক্ত অর্থ কোম্পানি এমন উৎস থেকে সংগ্রহ করতে চায় যেন অর্থ পরিশোধের সময় পাওয়া যাবে 20 বছর অধিক সময় অর্থ পরিশোধের সুযোগ পাওয়া যে অর্থায়ন থেকে পাওয়া যায় সেটাকে মূলত দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয় আচ্ছা আমরা একটু ক্লিয়ার করি অর্থাৎ আমি যদি বলি যে আমি এমন একটা মূলধনের এমন একটা অ্যামাউন্টের মূলধনের আমি মূলধনটা কালেক্ট করতে চাই ঋণ নিতে চাই যে মূলধনটা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না আমি এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের মাধ্যমে আমি বুঝবো যে মানে একটু বেশি সময় পাওয়া যাবে আমার ঋণটা পরিশোধ করার জন্য তো যে উৎস থেকে ঋণ সংগ্রহ করলে একটু বেশি সময় নিয়ে পরিশোধ করা যাবে সেই উৎসটাকে আমরা মূলত বলতেছি দীর্ঘমেয়াদী অর্থায়ন আচ্ছা দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য গুলি দেখি দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য হচ্ছে মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ এখানে যে দীর্ঘমেয়াদী অর্থ তার মানে মূলধনের পরিমাণ সাধারণত বেশি হবে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা বৈশিষ্ট্য মেয়াদকাল দেওয়া আছে কি সাধারণত 5 থেকে 10 বছরের মধ্যে 10 বছর বা তার চেয়ে বেশি হয়ে থাকে পরিশোধ পদ্ধতি যে সাধারণত দীর্ঘমেয়াদী কিস্তিতে এটা কি করা হয় পরিশোধ করা হয় কারণ দীর্ঘমেয়াদী অর্থায়ন শুধু সাধারণত দীর্ঘমেয়াদীতেই পরিশোধ করা হবে জামানত এখানে আমরা বলতে পারি যে এখানে বন্ড এবং ডিবেঞ্চার অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন সবসময় জামানত সহ হতে পারে কোনো কথা নেই জামানত সহ হতে পারে জামানতহীন হতে পারে ঝুঁকি যেহেতু দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান অতি বেশি ঝুঁকিপূর্ণ কারণ যেহেতু এটা অনেক বড় সময় নিয়ে কাজ করে যে কোনো বিষয়ে বেশি সময় লাগলে সেটা সবসময় কিন্তু আমরা একটু ঝুঁকিতে থাকি কিরকম ধরো তোমাকে কেউ বললো যে তোমাকে আমি আজকে 50,000 টাকা দিতে চাই তুমি কি সেটা নিবে নাকি আজ থেকে 3 মাস পরে তোমাকে আমি 80,000 টাকা দিব সেটা নিবে এখন তুমি যদি বুদ্ধিমান হও তুমি চিন্তা করবে যে ভবিষ্যতের তুলনায় বর্তমান সবসময় অগ্রাধিকার পাবে বর্তমান সবসময় অগ্রগ্রহণযোগ্য তো সেক্ষেত্রে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত ওই টাকা সে দিতে পারে নাও দিতে পারে তার মনমানসিকতা পরিবর্তন হতে পারে তোমার নাও লাগতে পারে তোমার মনমানসিকতা পরিবর্তন হতে পারে যে কোনো কিছু পরিবর্তনের ফলে সেই টাকাটা তুমি নাও পেতে পারো এটাকে আমরা বলতে চাই এক ধরনের ঝুঁকি তো এই যে ঝুঁকি এই ঝুঁকিটা দীর্ঘমেয়াদী অর্থায়নে যত বেশি সময় হবে যত বেশি সময় নেবে তত বেশি কিন্তু এই ঝুঁকি ঝুঁকি কাজ করবে অর্থাৎ ঝুঁকিটা বাড়বে তো দীর্ঘমেয়াদী অর্থায়নের আমার উৎসগুলি নিয়ে কথা বলি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস দু রকমের আছে
একটা আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বহিঃস্থ উৎস। তো অভ্যন্তরীণ উৎস কি? সংরক্ষিত আয়। তো সংরক্ষিত আয়ের মাধ্যমে আমরা মূলত দীর্ঘমেয়াদী উৎস হিসেবে এই টাকাটাকে ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে সংরক্ষিত আয় কি? সংরক্ষিত আয় হচ্ছে সেই আয় যা প্রতি বছরে বা একটা আর্থিক বছর শেষে মোট বা নেট মুনাফার একটা অংশ মালিকদের মাঝখানে ভিতর মালিক বা শেয়ার হোল্ডারদের মধ্যে মাঝখানে ভিতরে না করে এই অংশটা রেখে দেওয়া হয়। তো এই অংশটা রেখে দিলে ওই অংশটা ধীরে 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 প্রতি বছর একটা দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর একটা নির্দিষ্ট সময় পরে সেই অ্যামাউন্টগুলি একটা বিশাল অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। তখন কোম্পানি চাইলে সেই তহবিল থেকেও সে কি করতে পারে, দীর্ঘমেয়াদে ওইখান থেকে ওই টাকাটা কালেক্ট করতে পারে। আচ্ছা, মূলত একটা কোম্পানির মোট মূলধনকে যতগুলি ভাগে ভাগ করা যায় প্রত্যেক ভাগে ছোট ছোট ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি, সাধারণ শেয়ার। আচ্ছা, অর্থাৎ সাধারণভাবে যেটুকু একজন মালিক যতটুকু শেয়ার পায়, যতটুকু ভাগ পায়, এটাকে আমরা বলতেছি সাধারণ শেয়ার। আচ্ছা, এরপর বলতেছি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার কি করা যায়, এটা এক ধরনের শেয়ার যদি বাংলাদেশের প্রচলন নেই, তারপরে অগ্রাধিকার শেয়ার এক ধরনের শেয়ার যে শেয়ারের মাধ্যমে আমি মূলধন বাজার থেকে অথবা মুদ্রা বাজার থেকে আমি আমার অর্থ সংগ্রহ করতে পারি। তো এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস এবং বহিঃস্থ উৎস। তো আশা করি তোমাদের লেকচার ওয়ান খুব ভালো লেগেছে। আশা করি তোমরা নেক্সট আমাদের সাথে থাকলে আরো এই চ্যাপ্টারে আরো যে বিষয়গুলি আছে, থিওরি আরো যেগুলি আছে অথবা অঙ্ক যেগুলি আছে সেগুলি পার্ট বাই পার্ট আলোচনা করবো। তো লেকচার ওয়ান এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং বর্তমানে একটি বেল আইকন চালু হয়েছে যে বেল আইকনে তুমি ক্লিক করে রাখলে আমাদের যতগুলি ভিডিও নতুন করে আপলোড করা হবে সেগুলো তুমি কিন্তু অটোমেটিক নোটিফিকেশন হবে। তো এই তুমি যদি নোটিফাই হতে চাও অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে। এখনকার মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, পরবর্তী লেকচার দেখা হবে।